সিলেট তিন আসনের এমপি সামাদ চৌধুরী বলেছেন শিক্ষিত বেকার যুবকদের কর্মক্ষম করতে সরকার কারিগরি প্রশিক্ষণের প্রতি জোর দিয়েছে বিদেশে গিয়ে ভালো রোজগার করতে চাইলে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই ফেঞ্চুগঞ্জে সেতুর পাশে প্রায় বিশ কোটি টাকা বেয়ে ছয়তলা বিশিষ্ট ফেন্সুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সামাদ চৌধুরী এমপি এসব কথা বলেন বিস্তারিত মৈনুদ্দিন মঞ্জুর রিপোর্টে ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন সহ বিশ্বের বিভিন্ন দেশে যেসব শ্রমিকরা যাচ্ছেন তাদের বেশিরভাগই অদক্ষ সে কারণে তাদের ইনকামও অনেক কম অথচ এসব শ্রমিকদের দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে তাদের জীবন জীবনমানও যেমন উন্নত হতো তেমনি ইনকামও কয়েকগুণ বেড়ে যেত এই দিকটি বিবেচনা করে বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন অঞ্চলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহণ করেছে এরই অংশ হিসেবে রোববার ফেঞ্চুগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট তিন আসনের এমপি মাহমুদুসামাদ চৌধুরী ছয়তলা বিশিষ্ট এই কেন্দ্র তৈরিতে ব্যয় হবে প্রায় বিশ কোটি টাকা এখানে আমাদের কিছু আছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আছে আরবিয়ান আছে বিভিন্ন বিষয়ে আমাদের প্রশিক্ষণ দেওয়া হবে কম্পিউটার থেকে শুরু করে ফ্রিজ টেলিভিশন তারপরে গাড়ির ইঞ্জিন পর্যন্ত মেরামত এগুলো সব দিয়ে মোটামুটিভাবে একটা যুগোপযোগী ব্যবস্থা করা হবে দক্ষ শ্রমিক পাঠাতে পারলে ভবিষ্যতে বাংলাদেশের ফরেন রেমিটেন্স চার থেকে পাঁচ গুণ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করলেন মাহমুদুসামান চৌধুরী এমপি আমাদের যে গড় আয় যেটা বহির্বিশ্ব থেকে আমাদের প্রবাসী ভাইরা অর্জন করে দেন তার চেয়ে এই সমস্ত প্রশিক্ষিত মানুষ যদি বিদেশে যায় অন্তত চার থেকে পাঁচ গুণ আমাদের ইনকাম বাড়বে ফেঞ্চুগঞ্জে এই কেন্দ্র স্থাপনের ফলে আশেপাশের বিভিন্ন অঞ্চলের মানুষও উপকৃত হবেন জানালেন স্থানীয় জনসাধারণ ফেঞ্চুগঞ্জ তথা মূল জেলারও যেমন অনেক রাজনগর থানা কুলাউরা থানা সহ সবাই এখানে এসে তাদের শিক্ষা গ্রহণ করতে আমরা অত্যন্ত আনন্দিত পেঞ্চুগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল এই ফেঞ্চুগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা এই এলাকার ফেঞ্চুগঞ্জের তথা বাংলাদেশের গরিব মানুষরা উপকৃত হইব সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কুতুব আল হোসেনের সভাপতিত্বে বৃত্তিপ্র স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তোফাজ্জুল হোসেন আমেরিকা প্রবাসী জুনেদ আহমদ চৌধুরী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিসবা আহমদ চৌধুরী রাজু আহমদ রাজা যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুদ্দিন বাদল সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস আব্দুল হাই খসরু গিলাচোড়া ইউনিয়ন চেয়ারম্যান হাজি লেইস চৌধুরী সহ আরও অনেকে মঞ্জু মঞ্জুস নিউজ সিলেট